আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনে আজকে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন শর্মার একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবং চিকেন শর্মার এ টু জেড পুরো ফুল রেসিপি এবং এর টিপস এবং ট্রিক্স সব কিছুই থাকবে এই একটি ভিডিওতে। তার মানে এখানে চিকেন শর্মার ব্রেড কীভাবে বানাতে হয় এবং রেস্টুরেন্টে দু ধরনের সস তৈরি করা থাকে সেই দু ধরনের সসের রেসিপি এবং সেই সাথে এর যে মেন ইনগ্রিডিয়েন্টস মানে চিকেনটা কীভাবে ওরা তৈরি করে থাকে। এবং রেস্টুরেন্টে তো এটা একটা মানে বড় গ্রিলের মধ্যে একটা রডের ভিতরে চিকেনগুলো আর কি একসাথে জড়ো করে থাকে, তারপর সেটা ওরা গ্রিল করে। তো সেটা আপনারা ঘরোয়াভাবে কীভাবে চুলায় এটা তৈরি করতে পারবেন সেই সম্পূর্ণ টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো সবার ফার্স্টে চিকেন শর্মার জন্য এর ব্রেডটা তৈরি করে নেব। এর জন্য একটি বোলের মধ্যে হালকা কুসুম গরম 1/3 কাপ পানি এবং কুসুম গরম 1/3 কাপ মিল্ক দিয়ে দিলাম। আপনার কিন্তু চাইলে এক্ষেত্রে শুধুমাত্র পানি অথবা শুধুমাত্র দুধও নিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট আর দিচ্ছি 1 চা চামচ চিনি। সব কিছু মিক্স করে নিলাম, যেহেতু এটা ইনস্ট্যান্ট সো এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপর এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, তবে রুটিটা আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারবেন, তবে ময়দা দিলে বেশি ভালো হয়। তো মিক্স করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিচ্ছি লবণ, এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ তেল। লবণটা শেষে দিয়েছি কারণ লবণের কারণে ইস্ট অনেক সময় ফুলতে চায় না, তো এ কারণে লবণটা একটু শেষে দিলে ভালো হয়। তো সব কিছু মিক্স করে নেওয়ার পর যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় যে এর মধ্যে পানি অ্যাড করতে হবে তাহলে একটু করতে পারেন, তবে সাধারণত 2 কাপ ময়দার জন্য 1/4 কাপ পানি দিলেই এটা হয়ে যায়। আর এই ডোটা কিন্তু খুব সফট হবে, অনেক বেশি শক্ত হবে না, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট। তো এরকম একটা সফট ডো এটা তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে কোনো একটা গরম জায়গায় রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য, এতে করে এই ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো 2 ঘন্টা পর এই দেখুন এটা কিন্তু এতটাই ফুলেছে যে একদম এই প্লাস্টিক র্যাপারের মধ্যে এই ডোটা চলে এসেছে। তো এর ভিতর থেকে এখন বাতাসটা বের করে নিচ্ছি, তার মানে এটাকে আবার একটু মথে নিতে হবে। তো মথে নেওয়ার পর এখানে 2 কাপ দিয়ে মোট 5 থেকে 6টা রুটি তৈরি করা যাবে। প্রথমে আমি 4টা নিয়েছিলাম, পরে দেখি যে এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, পরে আমি আর কি একটু ছোটো সাইজ করেছি। আর রুটিটা বেলার সময় খুব বেশি আটা ময়দা ইউজ করবেন না, ট্রাই করবেন একদম অল্প পরিমাণে ইউজ করতে। আর রুটিটা পরোটার মতো একটু মোটা হবে। তো এইভাবে করে আমি বাকি রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে একটু ভেজে দেখাচ্ছি। সরাসরি চুলা পাত্রের মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম, এটাকে ঢাকার কোনো প্রয়োজন পড়ে না, আবার আপনারা চাইলে ঢেকেও এই রুটিটা তৈরি করে নিতে পারেন। এক একটা পাশ প্রায় 1 মিনিট করে আমি এটাকে ভেজে নিয়েছি। আর এই রুটিটা দেখুন কি সুন্দরভাবে ফুলেছে, এবং সবগুলো রুটি কিন্তু এভাবে করে ফুলবে। তো এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা যে কতটা সফট হয়েছে এটা আপনি হাতের মুঠো নিলেই বুঝতে পারবেন, মানে এটা হাতের মুঠো নিয়ে মুড়ালেও দেখবেন যে এটা ফেটে যাচ্ছে না, খুব সুন্দরভাবে এটা সফট থাকছে। তো রুটিগুলোকে এখন আমি ঢেকে এক সাইডে রেখে দিব, আবার আপনারা কিন্তু চাইলে এগুলোকে ঢেকে নর্মাল ফ্রিজে প্রায় 7 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। জাস্ট যখন প্রয়োজন মাইক্রোওভেনে কিছুক্ষণ একটু গরম করে নিলেই চলবে। রেস্টুরেন্টগুলোতে শর্মার জন্য দু ধরনের সস তৈরি করে থাকে, এবং সেই সসের জন্যই শর্মার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো প্রথম সসটি তৈরি করার জন্য সরাসরি একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি একটি ঠান্ডা ডিম নিয়ে নিচ্ছি। ট্রাই করবেন ঠান্ডা ডিম নিতে, এতে করে মায়োনিজটা জমতে খুব সাহায্য করে। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ মাস্টার্ড সস অথবা এর পরিবর্তে আপনারা সরিষা বাটাও ইউজ করতে পারেন, 1 টেবিল চামচ লেবুর রস অথবা আপনারা ভিনেগারও দিতে পারেন, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ যেটা কি না মায়োনিজটাকে আর ঘন করতে হেল্প করবে, সে সাথে দিচ্ছি 1 কোয়া রসুন, 1 টেবিল চামচ পাপরিকা যেটা কিনা খুব সুন্দর একটা কালারও আনে এবং খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারও আনে।
কালার এবং টেস্টের জন্য দিচ্ছি এখানে 4 টেবিল চামচ টমেটো কেচাপ। আর এখানে আমি 1 কাপ রান্নার তেল নিয়ে আছি, যে তেলটা কিনা প্রথমে আমি ব্লেন্ডারে অল্প কিছুটা একটু দিব এবং বাকিটা আমি ব্লেন্ড করার মুহূর্তে আর কি ইউজ করব। তো প্রথমে অল্প কিছুটা তেল দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে উপরে যে ঢাকনাটা আছে সেটা খুলে উপর দিক থেকে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অল্প অল্প করে দিতে হবে এবং সেই সাথে এটা ব্লেন্ড করে যেতে হবে। প্রয়োজনে চাইলে আপনি ব্লেন্ডারটা অফ করে তারপর সব কিছু একটু মিক্স করে দিতে পারেন, যাতে করে সাইডের অংশগুলো ভালোভাবে এটা মিক্স হয়ে যায়। এরপরে আবারও বাকি তেলগুলো দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এভাবে করে সবগুলো তেল দিয়ে দেওয়ার পর মানে ব্লেন্ড হয়ে গেলেই দেখবেন শর্মার জন্য মায়া সস রেডি। আর এই সসটা কিন্তু খেতে অসাধারণ, আপনারা মোটেই ভাববেন না যে ডিমের কারণে এখানে কাঁচা স্মেল আসে, বরঞ্চ বাকি সব ইনগ্রিডিয়েন্টসের কারণে ডিমের গন্ধটা চলেই যায়। এবং এটাকে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 7 দিনের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই দেখুন সসটা কতটা ঘন হয়েছে। আপনারা যদি হুবহুভাবে আমার রেসিপিটি ফলো করে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের মায়া সসটা একদম পারফেক্টভাবে হচ্ছে। এখন এবার শর্মার দ্বিতীয় যে হোয়াইট সসটা আছে সেটা তৈরি করে দেখাবো। এখানে আমি ব্লেন্ডার জারে 1/4 কাপ টক দই নিয়েছি, সাথে নিয়েছি 1/2 কাপ মায়োনিজ, 1/2 চা চামচের থেকেও কম লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চিনি, 1 টেবিল চামচ লেবুর রস, ছোটো বড় মিলিয়ে 3 কোয়া রসুন। আর এখানে এখন 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম, তবে আপনার চাইলে রান্নার তেলও দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ডারে ঘুটা মারলেই ব্যাস শর্মার জন্য হোয়াইট সসটি রেডি। এখন এবার শর্মার মেন রেসিপিতে চলে আসি, মানে এর জন্য যে মাংসটা প্রয়োজন সেটাকে এখন রেডি করে নিব। তো আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিকেন ব্রেস্টের মাংস নিয়েছি, যেটাকে কিনা আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এক একটা চিকেন ব্রেস্টকে আমি মোট 3টা স্লাইস করে কেটে নিয়েছি, তবে আপনার চাইলে 4টা স্লাইস করেও কেটে নিতে পারেন। এখন মাংসের জন্য একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি একটা ট্রের মধ্যে নিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ পাপরিকা অথবা আপনারা কাশ্মীরি মরিচটাও নিতে পারেন, মানে যেটাতে ঝাল কম থাকে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর সেই সাথে এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। এখন মশলাগুলো সব কিছু ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন 1-1টি চিকেন বেস্টের মাংস এভাবে করে নিয়ে এর উপরে আমি মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি এখানে সামান্য একটু রেড ফুড কালার ইউজ করেছি, তবে কালারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো মশলার সাথে এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে ম্যারিনেটের জন্য। 1 ঘন্টা পর এখন এটা ভাজার পর্ব। তো চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর মাংসগুলো ভেজে নিচ্ছি। প্রথম দিকে চুলার আঁচ একদম বাড়িয়ে 1 মিনিট করে 1-1টা পাশ ভেজে নিতে হবে। এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এবং মাংস থেকে পানি ছাড়বে না। যখন দুটো পাশ 1 মিনিট করে ভাজা হয়ে যাবে এরপর চুলার আঁচ কমিয়ে তারপর আস্তে আস্তে করে আমি এগুলোকে ভেজে নিব। তো এভাবে করে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিয়েছি। আজকে শর্মার পুরোপুরি লুকটা আমি রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করে দেখাবো। তো রেস্টুরেন্টে সাধারণত তো ওদের একটা গ্রিল আলাদা একটা চুলাই থাকে, যেটার মধ্যে কিনা একটা রডের মতো থাকে এবং তার মধ্যেই কাঁচা মাংসগুলো দিয়ে তারপর সেটাকে ওভেনে আর কি কুক করা হয়। তো সেরকমটা লুক দেওয়ার জন্য আমি এখানে একটা ভারী টাইপের মগ নিয়েছি, এই মগটা কিন্তু খুব ভারী। আর লাগবে হচ্ছে একটি আলু, এই আলুটাকে আমি ফয়েল পেপার দিয়ে এটাকে র্যাপ করে নিয়েছি এবং এই ফয়েল সহ আলুটা এই মগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি।
ফয়েল পেপার দেওয়ার কারণ হচ্ছে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, যাতে করে আলোটা দেখা না যায়। এখন এই আলুর ভিতরে আমি দুটা সাসলিকের কাঠি ভরে দিচ্ছি, এবং এটা যেন নড়াচড়া না করে এ কারণে সাইডে আমি কিছুটা কাগজ ভাঁজ করে দিয়েছি। এখন উপর থেকে এক একটা মাংস এই সাসলেকের কাঠের ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন, যাতে করে মাংসটা মানে ছিঁড়ে না যায়, ভেঙে না যায়। প্রথম মাংসটা সোজাভাবে দেওয়ার পর চেষ্টা করবেন দ্বিতীয় মাংসটা যেন একটু আড়াআড়িভাবে দেওয়া হয়। আর এক্ষেত্রে সাসলেকের কাঠিগুলো একটু বেশি চড়া হয়ে যেতে পারে, মানে বেশি ফাঁক হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে হাত দিয়ে এভাবে করে একটু মাঝখানে এনে তারপর মাংসগুলোকে ঢুকিয়ে দিবেন। যেহেতু বাসার মেম্বাররাই খাবে তো আমি এখানে হাতই ইউজ করছি, তবে আপনার চাইলে গ্লাভস পরেও এই কাজটা করতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু কাঠিটাকে একটু হাত দিয়ে চেপে নিয়ে তারপর মাংসটাকে ঢুকিয়ে দিচ্ছি, এতে করে মাংসটা আর কি মানে ছড়িয়ে যাবে না। তো এইভাবে করে সবগুলো মাংস কাঠির মধ্যে গাঁথা হয়ে যাওয়ার পর উপরে যে বাড়তির কাঠির অংশটা আছে সেটার মধ্যে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। সো এই তো দেখুন, একদম রেস্টুরেন্টের স্টাইলের মতো দেখতে শর্মার মাংস এখন রেডি। এই শর্মার মাংস পাটা যখন আমি কাটি, হয়তো আমার কম্পিউটার থেকে কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে, অথবা এটা আমার শুটই করা হয়নি, মানে এটা আমি আর খুঁজে পাইনি। তো পরবর্তীতে আমি আবার বাসায় নর্মালি এমনি একটু শর্মার বানাই, তো সেটাই আর কি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, কেননা কাটার পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো কাটার নিয়ম হচ্ছে গিয়ে এটাকে জাস্ট উপর দিকে একটু ধরে নিয়ে সাইডের মাংসগুলো অল্প অল্প করে কেটে নেওয়া, আর কাটতে হবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে, মাংসটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলেই তাহলে সুন্দরভাবে এটা কাটা হয়ে যায়। আর এটা যদি আপনারা বেশি ঝামেলা মনে করেন তাহলে আপনারা চপিং বোর্ডের মধ্যে নিয়ে তারপর মাংসগুলো কেটে নিতে পারেন। আর সেই সাথে শর্মার ডেকোরেশনের জন্য লাগবে কিছু সালাদের আইটেম। আমি এখানে নিয়েছি শসা কুচি, গাজর কুচি, দুই কালারের ক্যাপসিকাম কুচি এবং কিছু টমেটো কুচি। তো এখানে আমার এখন পিঠা ব্রেড রেডি, সাথে শর্মার মাংস গ্রিল করাও রেডি, এবং সেই সাথে দুই ধরনের সসও রেডি। ফাইনালি এবার এখন পরিবেশন করব আর গপ গপ করে খাবো। তো নিচে আমি একটা বেকিং শিট দিয়েছি, আপনার চাইলে যে কোনো সাদা কাগজও দিতে পারেন, তার উপরে আমি রুটিটা রেখেছি। এখন এর মধ্যে প্রথম যেই মায়োসসটা তৈরি করেছি অরেঞ্জ কালারে, সেটা আমি পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিলাম। এখন এক সাইড থেকে আমি সালাদের আইটেমগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি শসা, গাজর, ক্যাপসিকাম এবং টমেটো, সব কিছুই আমি অল্প অল্প করে দিচ্ছি, এবং সেই সাথে চিকেনগুলো যে কেটে রেখেছি সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং সব শেষে দিচ্ছি শর্মার হোয়াইট সসটি। এটা চামচের সাহায্যে এক লাইন দিয়ে দিলাম। এখন এক সাইড থেকে রুটিটাকে এভাবে করে ফোল্ড করে নিতে হবে, এবং যে বেকিং শিটটা রেখেছি সেটাকে ধরে মানে পুরো রুটিটাকে একদম পেঁচিয়ে ফেলতে হবে, তাহলে এই রুটির শেপটা আর কি সুন্দর থাকবে। সো এই তো রেস্টুরেন্টের স্টাইলে আমার শর্মা এখন রেডি। দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু এটা তার চেয়েও বেশি মজা। যে কোনো অনুষ্ঠান আয়োজনে টেবিলের মধ্যে যদি এরকম শর্মার মাংসের এরকম থাক থাক করে সাজিয়ে রাখেন, তাহলে দেখবেন যে মেহমানদের কাছে এটা খুবই আকর্ষণীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ, একদমই অসাধারণ। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে রেসিপিটি যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে আমার সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।